আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে একটি ডুরিতে ফুল লাগানো দেখাবো। এই যে দেখুন, কাটিং সহ সেলাই সহ দেখাবো। এই যে 4 ইঞ্চি কাপড় নিয়েছি আমি, এপাশেও 4 ইঞ্চি, দুটাই সমান। তো একটা ফুল বানাতে আমার 2টা কাপড় লাগতেছে। আগে আমরা সেলাই দিয়ে এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে নিব। যেভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে নিব, চার সাইডে আমরা মাড়ে দিলাম সেলাই করে, মাঝখানে আমরা একটু কেটে নিব, আর একটু এইভাবে আমরা সেলাই দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে আমি একটু ছোট্ট করে কেটে নিয়েছিলাম, এপাশ দিয়ে আমরা উল্টিয়ে ঠিক করে নিচ্ছি। এই যেভাবে আমরা উল্টিয়ে উল্টিয়ে নিচ্ছি, এই যে আমরা এইভাবে কোণগুলো একটু ঠিক করে নিব, নাহলে দেখতে আমাদের ভালো লাগবে না। তো এভাবে ঠিক করে নিলাম। আরেকটু আরেকটু বরাবরের মতো আমরা কেটে আবার ঠিক করে নিব। আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে এইভাবে আমি আগে ডোরিটা ঢুকিয়ে নিলাম, এখন আমরা এখানে ভাঁজ করে দিব মাঝখানে। দেখুন কিভাবে তৈরি করতেছি ফুল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু কলম দিয়ে দাগ টেনে নিচ্ছি। এই যে 2 সাইডে আমি দাগ দিয়ে নিলাম, বুঝতে পারতেছেন। এই যে এক এক পাশটা হয়ে গেল, এই দেখুন যেভাবে আমরা দিলাম সেভাবে আবার আবার ওভাবে আমরা দাগ টেনে নিয়ে আবার সেলাই করব। এই যে আবার দাগ টেনে নিয়েছি, এভাবে আবার বরাবরের মতো সেলাই করে নিলাম, দিয়ে এটা আমরা উল্টিয়ে নিচ্ছি। দেখুন এই যে উল্টিয়ে নিলে আমাদের ডিজাইনটা হয়ে গেল। এই যে দেখুন অনেক সুন্দর একটি ফুল হয়ে গেছে। তো আমাদের ভিতরের অংশগুলো যদি আমরা ঠিক করে নিই, ভিতরের অংশটা, তারপরে আমরা একটা সেলাই মারে দিলে অবশ্যই সুন্দর আরও বেশি লাগবে, ভিতরটাও দেখতে ভালো লাগবে। এভাবে আবারও এটা আমরা ছিদ্রটার মধ্যে ঢুকিয়ে নিলাম। যতটুকু আমরা ঝুলিয়ে রাখবো ওই অংশটুকু বাদ রেখে আমরা ওখানে সেলাই মারব, যেন ওই ফুল, যেন এই ফুল আবার উপরে না চলে যায়,
যেন ওই ফুলটা দেখা যায় এরকম জায়গা করে, এই যে দেখুন এইভাবে আমরা জায়গাটা রাখছি। আবার বরাবরের মতো আবারও আমি দাগ টেনে নিয়ে সেলাই করতেছি। তো এই যে দেখুন হয়ে গেছে, আর একটি আমরা সেলাই দিয়ে দিব। এই যে আমরা সেলাইটা মারে নিছি, বুঝতেই পারতেছেন এই যে হয়ে গেল। এখন আমরা উল্টিয়ে নিব আবার। এই যে আমরা যতটুকু পরিমাণে ফুলটা আমরা ঝুলিয়ে রাখবো সেই পরিমাণে আমরা ঝুলিয়ে রাখতেছি। এই যে দেখুন হয়ে গেছে। এই যে সুন্দর একটি ফুল হয়ে গেছে। এই যে দেখুন এখন আমরা সুই সুতা দিয়ে এগুলোকে আটকে নিচ্ছি, যেন ভিতরে অংশটুকু দেখতে অনেক সুন্দর লাগে। প্লাস চিহ্নর মতো করে আমরা সেলাইটা মারতেছি, দেখতে ভিতরটা প্লাস চিহ্নর মতো হয়ে গেছে। এই যে হয়ে গেল। এই যে এভাবে করে আমরা সেলাই মারে নিচ্ছি প্লাস চিহ্নর মতো করেই। এখন এখানে আমরা একটি গিট দিয়ে নিলাম। এই যে আমার গিট দেওয়া হয়ে গেল, দেখুন এই যে অনেক সুন্দর একটি ফুল হয়েছে। আপনারা মন চাইলে আরো অনেকগুলো ফুল দিয়ে ঝুলাতে পারেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।